নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুডনোট ক্রিয়েশনস। আজ আমি বাঙালিদের পরিচিত আর অত্যন্ত সহজ একটি রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপি কই মাছ ভাপা, খেতে ভীষণই সুস্বাদু আর তৈরি করতেও কম সময় লাগে। আসুন বন্ধুরা, শুরু করি আজকের রেসিপি। প্রথমে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেবো 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর শুকনো লঙ্কা। ধনে জিরেটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। পোস্তটাও আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার মশলার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলা পেস্টটা তৈরি হয়ে গেছে, এবার আমি একটা টিফিন বক্সের মধ্যে এই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। ঝাল আর লবণ কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দেবো 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রেসিপির জন্য সর্ষের তেল কিন্তু মাস্ট। এবার মশলাটা আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে এই মশলার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তারপর মশলাটা আবারও একটু মিক্স করে নিচ্ছি। মশলার মিশ্রণ তৈরি হয়ে গেল। এদিকে কই মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর প্রত্যেকটা কই মাছে আমি একটু করে কাটমার্ক দিয়ে নিয়েছি, যাতে নুন আর হলুদটা ভেতরে ঢুকে যায়। খুব সুন্দর করে কই মাছগুলো বসিয়ে দিলাম, আর মশলা দিয়ে কই মাছগুলো খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। কই মাছগুলো টিফিন বক্সের মধ্যে খুব সুন্দর করে সেট করে দেওয়া হয়ে গেল। উপর থেকে আমি 3 চেরা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে দিলাম। এইদিকে একটা প্যানে জল গরম করে নিয়েছি। এবার টিফিন বক্সটা আমি খুব সাবধানে স্ট্যান্ডের উপরে বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। প্রথম 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। তারপর কই মাছগুলো একটু উল্টে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় হাইতেই রাখবেন। আরও 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি টিফিন বক্সটা ঠান্ডা করে টিফিন বক্সটা খুলে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে। স্বাদে গন্ধে অতুলনীয় কই মাছ ভাপা একদম তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা, প্রপারলি কুক হয়ে গেছে। বন্ধুরা, কেমন লাগলো আজকের কই মাছ ভাপার রেসিপি কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন প্রেস করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।